بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুবর্ণাস কিচেনউইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম কাতল মাছের মাথা দিয়ে সিমির বেশি রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম সিমির বেশি নিয়ে নিছি। এগুলোকে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর খোসা ছাড়িয়ে নিছি। আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা পানিতে ভিজিয়ে না রেখে এগুলো সঙ্গে সঙ্গে খোসা ছাড়িয়ে নিতে পারবেন, সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। সিমির বেশিগুলো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আবার একটু ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিছি আমি কাতল মাছের মাথা এবং লেজ, দুইটা মাথা নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিছি। এরপরে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে এগুলো ভাজি করার পর কালারটা সুন্দর আসবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাথাগুলো মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। মাছগুলো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ভেজে নেব। চলে যাচ্ছে চুলে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে রান্নার এগুলা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে দিছি। এগুলোকে আমি উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে নিব। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, যে পাতিলে রান্না করব। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের পরিমাণটা এই পর্যায়ে কিছুটা কমিয়ে দিব। পরবর্তীতে আমি এখানে বাগার ব্যবহার করব, তখন আবার দিব। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, এতে করে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। চালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। বাটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে কিছুটা কম। যেহেতু এখানে আমি কাঁচা ধনে পাতা অ্যাড করবো, সেই জন্য ধনিয়া গুঁড়াটা কমিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার সময় অবশ্যই চুলারাস কমিয়ে রাখতে হবে, না হয় তরকারি কালারটাও ডিসকালার হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো নেড়ে ছেড়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এর মধ্যে আমি আরও একবার নেড়ে দিয়েছি। মশলাগুলো কষিয়ে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতেছেন। এর মধ্যে এখন আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা সিমের বিসিগুলো অ্যাড করে দিচ্ছি। বিসিগুলো নেড়ে ছেড়ে দিব। এগুলো যেহেতু কাঁচা সিমের বিসি, এগুলো বাঁপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো সিমের বিসি হলে বাঁপাতে হয়, না হয় গন্ধ লাগে। এখন আমি এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে 3 থেকে 4 মিনিট। সিমের বিসিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার কারণে বিসিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 500 গ্রাম সিমের বিসির জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছি 1 বাটি। যে বাটিতে সিমের বিসি ছিল ওই বাটি করে দিয়েছি। এগুলো নেড়ে ছেড়ে এখন ব্লক উঠিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ব্লক এসে গেছে, আর যেহেতু এখানে গরম পানি দেওয়া হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাথা লেজ এগুলো দিয়ে দিচ্ছি। সিমের বিসিগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে একটু বাড়িয়ে দিলে ভালো হয়। ডাল জাতীয় রান্নাগুলো কিন্তু করার পর আরও ঘন হয়ে যায়। আমি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাকা টমেটো বড় সাইজের একটা। এখানে আমি 2টা নিয়েছি, সম্পূর্ণটা দিই নাই। টমেটো বেশি হয়ে গেলে টক লাগবে খেতে, সেই জন্য আমি আমার পরিমাণটা বুঝে দিয়েছি। আর অবশ্যই পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তরকারি কালার খুব সুন্দর হবে। স্বাদ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবে 1 মিনিট। 1 মিনিট পর আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে নিছি। এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ফোড়নের জন্য আমি তেলের সঙ্গে 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কোয়া বড় সাইজের 3টা কুচি করে। জিরা এবং রসুনকে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেবে। আপনারা যারা গোটা জিরা পছন্দ করেন না, তারা এখানে গোটা জিরার পরিবর্তে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই তেলে দিবেন। ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা তেল গরম থাকা অবস্থায় আরও কালার চলে আসবে। এখন চুলার মধ্যে আমি তরকারি পাতিলটা বসিয়ে দিব, আর এর মধ্যে বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। বাগারটা দেওয়ার কারণে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তরকারির খুব সুন্দর একটা কালার চলে আসছে। বাগারটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড মতো জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম গরম আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, তরকারিটা দেখতে যতটা লোভনীয় খেতেও খুব সুস্বাদু ছিল, এটা কিন্তু এখন পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হয়ে গেছে এরপর দেখতেছেন এর ফাইনাল লুক কেমন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপি ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তরকারি রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দোয়া করি, আল্লাহ হাফেজ।